আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের ছোট ছোট কিছু গল্প শোনাবো, যা শোনার পর হয়তো আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক। কিভাবে একজন কোটিপতি এক নিমিষেই নিঃশেষ। আমার এক সহকর্মীর খালুর তিনটা জাহাজ একদিনেই ডুবে যায়। ওই তিনটা জাহাজ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল, কিন্তু একটা জাহাজও উদ্ধার হলো না। একজন কোটিপতি এক নিমিষেই নিঃস্ব। এক পরিবারের সবার মৃত্যু, তারপর যা হয়। রোড অ্যাক্সিডেন্টে এক মাইক্রোবাসের সবাই স্পট ডেথ। গাড়িতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, মাত্র ভার্সিটি পাস করলো। ছেলেকে বিয়ে করাবে মেয়ে দেখতে বাড়ি যাচ্ছিল। ঢাকা শহরে পাঁচতলা বাড়িটির সব মালিক এখন কবরে। আত্মীয় স্বজনের এখন বাড়ির দখল নিয়ে মারামারি, কার বাড়ি কে দখল নেয়। একজন হিসাবি লোক কিভাবে বিনা চিকিৎসায় মারা যায়। রফিক সাহেব খুব হিসাবি লোক, সারাটা জীবন প্ল্যান মাফিক চলেছেন। বুড়ো বয়সে চিকিৎসার জন্য যে হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছিলেন সেটাতেও কাজ হলো না। এমন অসুখ ধরা পড়েছে যে সব টাকা শেষ, এখন বাড়ি বিক্রি করতে গিয়ে বিপত্তি। ছেলেরা দিবে না, বুড়ো মানুষ বাঁচবে আর কদিন? বাড়ি বিক্রি করে সব হতে বসবে নাকি? এরকম কত ঘটনা আমাদের সবার সামনে ঘটে যাচ্ছে, আমরা দেখছি আর চোখ বন্ধ রেখে ব্যাংক ভরছি। নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না পেরেশান আমরা, অথচ সম্পদ কখনোই ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টি নয়। আমরা জানি কিন্তু মানি না। সবচেয়ে রুট বাস্তবতা হচ্ছে যে যত বেশি সম্পদের উপর ভর করে বাঁচতে চায় আল্লাহ, তাকে তত বেশি তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন। আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জুড়ে আজ এত উপরে, এই ধারণাটা ভুল। আমরা ভুলে যাই আল্লাহর দয়ার কথা। আমার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আমার চেয়ে কত নিচে পড়ে আছে। সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেওয়ার পথে গাড়ির গ্লাস নামিয়ে ছুটে আসা সমবয়সী ছেলেটাকে আপনার ছেলে যে ভিক্ষাটা দেয়, ওই ভিক্ষাটা নেয়ার জন্য আপনার ছেলেও ছুটে আসতে পারত, এবং বর্তমান অবস্থা থেকে ওই অবস্থাতে ফেলতে খুব বেশি সময় লাগবে না যদি তিনি চান। আমরা অহংকার করি আর আমরা ভুলে যাই। বেশিরভাগ সম্পদশালীরা যিনি দিয়েছেন তাকে ভুলে গিয়ে সম্পদ আঁকড়ে ধরে বাঁচতে চায়, অকৃতজ্ঞতা আর অহমিকায় ভুগে। অথচ দরিদ্র আর পিছিয়ে পড়ায় মানুষগুলি আল্লাহকে বেশি ডাকে, বিনয় আর ভরসা করে শুধু আল্লাহর। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। সময় থাকতে আল্লাহকে স্মরণ করুন, কৃতজ্ঞতা আদায় করুন আল্লাহর যিনি আপনাকে ধন সম্পদ খাদ্য বস্ত্র দান করেছেন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।